আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘনি। শুধু প্রেসিডেন্ট নয়, প্রাণে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানদের মধ্যেও। কাবুল বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ, একে অপরকে ঠেলে যেভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জনসমুদ্রে পরিণত হয়েছে বিমানবন্দরটি। সোমবার আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করে হাজারো মানুষ। এ সময় ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি ছুড়েছে তারা। এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারাই। যুক্তরাষ্ট্রের বিমানগুলোই কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়ায় আরও বেড়েছে বিশৃঙ্খলা আর বিভ্রান্তি। এদিকে যৌথ বিবৃতি দিয়ে তালেবানদের সাধারণ মানুষের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, কাতার এবং ব্রিটেন সহ মোট 60টি দেশ। সেই সঙ্গে আফগানিস্তানের সব নাগরিকদের সুরক্ষায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে এই দেশগুলো। অপরদিকে আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে সাধারণ মানুষের মনে। পরবর্তীতে কি হতে যাচ্ছে তা নিয়েই শেষ নেই ভাবনার। এর মধ্যে জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তালেবানের উপপ্রধান নেতা মোল্লা বারাদার আখুন্দ। এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়ন করার। আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভালো সেবা দেব, পুরো জাতির জন্য প্রশান্তি নিয়ে আসব। তাদের জীবনমান উন্নয়নের জন্য যতদূর করা দরকার আমরা তাই করব। যেভাবে আমাদের এখানে আসতে হয়েছে তা কাঙ্ক্ষিত ছিল না, সেই সঙ্গে আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি তাও কেউ ভাবেনি। রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্যে দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের শাসনেই ছিল আফগানিস্তান। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগে 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট যৌথ অভিযান চালায় সেখানে, যার মাধ্যমে অবসান ঘটে তালেবান শাসনের। অভিযানে আল কায়েদার শীর্ষ নেতাদের দমন করা হলেও শান্তিরক্ষার স্বার্থে সেখানে ঘাঁটি গেড়ে অবস্থান করছিল পশ্চিমা সেনারা। কিছু বছর পার হওয়ার পর সেখান থেকে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র বাদে ফিরিয়ে নেওয়া হয় অন্যান্য দেশের সেনাদের। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের সেনাদের ফিরিয়ে নিতে শুরু করলে প্রত্যন্ত এলাকা দখলে নিতে থাকে তালেবান। কাবুলের ক্ষমতার মসনদে উঠতে জোর লড়াইয়ে নামে তারা। যদিও এর মধ্যে তালেবানের সঙ্গে কাবুলের শাসক গোষ্ঠীর সংঘাতের অবসানে কাতার সহ বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় নানা সময়ে হয়েছে আলোচনা, কিন্তু ভেস্তে গেছে সব। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। শাকিল আহমেদ, শুভ 15 নিউজ।